সিলেট শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে সিলেট জকিগঞ্জ সড়কের 8 কিলোমিটার সামনে গোপালগঞ্জ উপজেলার হিলালপুরে অবস্থিত ড্রিমল্যান্ড ওয়াটার পার্ক। প্রায় 100 একর জমির ওপর প্রতিষ্ঠিত ড্রিমল্যান্ড বিনোদন পার্কটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বিনোদন পার্ক। বিনোদনের জন্য এই পার্কে আছে নানান রাইড এবং আয়োজন। সব বয়সের মানুষের বিনোদনের জন্য পার্কটি উপযুক্ত বলা যায়। 100 টাকা প্রবেশ মূল্যের বিনিময়ে প্রবেশ করতে পারবেন এই থিম পার্কে। পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ঘন সময় কাটানোর জন্য উপযুক্ত একটি স্থান। সব বয়সের মানুষের বিনোদনের জন্য এখানে আছে বিভিন্ন রাইড। এতে স্থাপন করা হয়েছে 72 ওয়েব পুলিশ ও আন্তর্জাতিক মানের 9টি ওয়াটার রাইড। রয়েছে গানের তালে তালে জলরাশি নৃত্য। বিভিন্ন রাইডের পাশাপাশি ওয়াটার পার্কের কারণে এই পার্কটি ব্যাপক জনপ্রিয় হয়েছে। প্রকৃতি প্রেমী যে কোনো মানুষকে সন্তুষ্ট করতে এই পার্কটিতে সব ধরনের ব্যবস্থা রয়েছে। মানুষের চিত্ত বিনোদনের জন্য প্রতিষ্ঠিত এই পার্কটি সপ্তাহে 7 দিনে খোলা থাকে। প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত উন্মুক্ত থাকে। মোগল ঐতিহ্যে নির্মিত হয়েছে এর প্রবেশ দ্বার। ডিমল্যান্ড পার্কটি প্রায় 40 বিঘা জমি নিয়ে প্রতিষ্ঠিত হয় 2002 খ্রিস্টাব্দের 19 জানুয়ারি। পরবর্তী সময়ে আরও 60 বিঘা জমি যুক্ত হয় এই বৃহৎ বিনোদন পার্কে। পৃথিবীর বিভিন্ন মিউজিয়াম পার্কের মতো এখানে রয়েছে পর্যটকদের বিনোদন দিতে নানা রকম আয়োজন। গ্রিনল্যান্ড পার্কে পর্যটকের জন্য রয়েছে বাম্পার কার, স্কাই ট্রেন, রোলার কোস্টার, মিউজিক্যাল ফাইন্টেন, জায়ান্ট হুইল, প্যারাট্রিপার, মিনি ট্রেন, সুইমিং বোর্ড, ডেঞ্জার হোন্ডার রাইড, 90 মুভি সহ বিভিন্ন ধরনের ভিডিও গেম। ড্রিমল্যান্ড পার্কে দর্শনার্থীদের নিরাপত্তা দিতে রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। গোপালগঞ্জ ড্রিমল্যান্ড পার্ক সিলেটের মধ্যে অন্যতম পার্ক হওয়ায় প্রতিদিন এখানে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। বিশেষ করে ঈদ, পূজা বা বিভিন্ন দিবসে দর্শনার্থীদের জন্য রয়েছে মনোমুগ্ধকর বিভিন্ন আয়োজন। এ সময় নিরাপত্তার জন্য অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। ড্রিমল্যান্ড পার্কের পরিচালক মনসুর হোসেন মুন্না জানায়, দর্শনার্থীদের চাহিদার কথা চিন্তা করে প্রতিনিয়ত যোগ করা হচ্ছে নতুন নতুন রাইড।